নমস্কার মই উৎপল অবহেকত মাতুলাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সান্দার ধান্দা সম্পর্কত মাত মাতিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইলেকট্রেল বন্ড কেলেঙ্কারীক পৃথিবীরে এক সর্ববৃহৎ কেলেঙ্কারী রূপে অভিহিত করেছে বিরোধীয়ে উচ্চতম ন্যায়ালয়ের কঠোর স্থিতির পাছত পোহরলে আহিল ইলেকট্রেল বন্ডর জড়িয়ে কোনে কোনে করেছিল সান্দার ধান্দা নরেন্দ্র মোদী সরকারে প্রণয়ন করা ইলেকট্রেল বন্ড আসনিক অবৈধ ঘোষণা করে দেশের উচ্চতম ন্যায়ালয়ে 2017 চনত তেতিয়ার বিত্তমন্ত্রী অরুণ জেটলিয়ে প্রথমবারের ইলেকট্রেল বন্ডর ঘোষণা করেছিল তারপর 2018 চনের 19 ফেব্রুয়ারীত আইন প্রণয়ন করে ইলেকট্রেল বন্ডক আইনি বৈধতা প্রদান করেছিল নরেন্দ্র মোদী সরকারে কিন্তু নরেন্দ্র মোদী সরকারে আইনি বৈধতা প্রদান করা এই ইলেকট্রেল বন্ডক যা 15 ফেব্রুয়ারীত উচ্চতম ন্যায়ালয়ে অবৈধ আর অসাংবিধানিক বলে ঘোষণা করে কিন্তু উচ্চতম ন্যায়ালয়ে অসাংবিধানিক বলে ঘোষণা করার দেড় মাসের পাছত মুখ খুলিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কিন্তু প্রধানমন্ত্রী কলে কি প্রধানমন্ত্রী কোয়া কথার কিবা ভিত্তি আছেনে বা তাত কিবা তথ্য আছেনে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উচ্চতম ন্যায়ালয়ে যে রায় প্রদান করিলে বা ইলেকট্রেল বন্ডর জড়িয়ে যুক্ত তথ্য পোহরলে আহিছে সেই সম্পর্কত কিবা কলেনে আগ্রহাইছো দি ক্রসকারেন্ট এক্সপ্লেইন উচ্চতম ন্যায়ালয়ে অবৈধ বা অসাংবিধানিক বলে ঘোষণা করা এখন আইনের কেনেকৈ ক্রেডিট লব পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে তামিলনাড়ুর এটা আঞ্চলিক ভাষার সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোধা হয় যে স্যার ইলেকট্রেল বন্ডর যুক্ত তথ্য পোহরলে আহিছে সিয়ে আপনার বিমূরত পেলাইছে নাকি আর আপনার দলটক ই পিছলৈ লৈ গৈছে নাকি উত্তরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় যে মোক কোক যে এনেকুৱা কি আছে যার কারণে মই বিমূরত পড়িব পাৰো মই সম্পূর্ণ বিশ্বাস করো যে যিসকলে আজি ইয়াক লৈ স্ফূর্তি করে আছে আর গর্ব করে আছে তেওঁলোকে এদিন পস্তাব লাগিব মই এই বিদ্বানসকলক মাত্র সুধিব বিচাৰিছো যে 2014 চনের পূর্বে যিমান নির্বাচন অনুষ্ঠিত হৈছিল সেই নির্বাচন সমূহত খরচটো হৈছিলে ন বিনা খরচতো নির্বাচন হোৱা নাছিল কোন এজেন্সি আছে যিয়ে কব পাৰে কি সেই টকা কৰপৰা আহিছিল কলৈ গল আৰু কোনে খৰচ কৰিলে এই হিচাপ আছেনে মোদীয়ে ইলেকট্রেল বন্ড আনিছিল যাৰ বাবে আজি জানিব পৰা গৈছে যে কোনে কিমান বন্ড ক্ৰয় কৰিছিল আৰু কলৈ সেই টকা গৈছে অন্যথা আগতে তাক জানিব পৰা যোৱা নাছিল কিন্তু আজি জানিব পাৰিছে কাৰণ আজি ইলেকট্রেল বন্ড আছে কোনো ব্যবস্থা সম্পূর্ণ নহয় ত্রুটি থাকিব পাৰে ত্রুটিসমূহ শুধৰাই লব পাৰি আজি ইলেকট্রেল বন্ড থকাৰ বাবে মানুহে জানিব পাৰিছে যে কৰ টকা কলৈ গৈছে অর্থাৎ উচ্চতম ন্যায়ালয়ে অবৈধ ঘোষণা করা ইলেকট্রেল বন্ডক লৈ ক্রেডিট লওয়া দেখা গৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন অবৈধ অসাংবিধানিক আইনেরে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করলে বিজেপি তলে এই আসনির জড়িয়ে সকল দলতক সর্বাধিক চান্দা সংগ্রহ করলে বিজেপি তলে তদন্তকারী সংস্থাক ব্যবহার করেও বিভিন্ন কেলেঙ্কারীর সঙ্গে জড়িত সংস্থারপর চান্দা ললে বিজেপি তলে বিনিময়ত হাজার হাজার কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট বা ঠিকা প্রদান করার তথ্য পোহরলে আহিছে কিন্তু নরেন্দ্র মোদী আজি এই আসনির ক্রেডিট লব বিচারেও ইলেকট্রেল বন্ডর তথ্য রাজহা করব বিচরা নাছিল ভারতীয় স্টেট ব্যাঙ্কে বিজেপি দল বা সরকারের কলা অধ্যায় পোহরলে অহার ভয়তে নির্বাচনের পাছলৈকে এই তথ্য প্রদানের দিন পিছুয়াব খুঁজেছিল স্টেট ব্যাঙ্কে পরবর্তী সময়ত ন্যায়ালয়ের ধমকত তথ্য প্রদান করেছিল যদিও সেয়া আছিল অসম্পূর্ণ তথ্য পুনৰ উচ্চতম ন্যায়ালয়ের কঠোর ধমকত সম্পূর্ণ তথ্য প্রদান করবলৈ বাধ্য হয় স্টেট ব্যাঙ্ক যত ওলাই পড়ে বিজেপি দল আর সরকারের কুকীর্তি কিন্তু এই কুকীর্তিক লয়ে এতিয়া ক্রেডিট লওয়া দেখা গৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক রাজনৈতিক দলসমূহক কোনে কিমান টাকা প্রদান করলে তা গোপনে রাখবলে অনা ইলেকট্রেল বন্ডর ধন ন্যায়ালয়ের নির্দেশ যেতিয়া রাজহা করবলগা হল তেতিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কলে যে ইলেকট্রেল বন্ডর বাবেহে বোলে আজি এই নির্বাচনী সান্দার ধান্দা পোহরলে আহিছে